পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলি গুরুত্বপূর্ণ স্কলারশিপ রয়েছে তার মধ্যে ওএসিস স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ক্লাস নাইন থেকে তোমরা যারা কলেজে পড়ছো সবার জন্য প্রযোজ্য তবে কিছু বাধ্যবাধকতা আছে কারণ তোমরা যারা এসসি এস এবং ওবিসি ক্যাটেগরি তোমরাই এই যে স্কলারশিপ তাতে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপে আবেদন শুরু হয়ে গেছে দশই মে থেকে এবং এই স্কলারশিপের জন্য কোন ক্লাসের জন্য বা কোন কোন শ্রেণীর জন্য কত টাকা অনুদান পাবে এই ভিডিওটিতে তোমরা বিস্তারিতভাবে জেনে নাও এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের খুব গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ এবং এটি গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই স্কলারশিপটা দিয়ে থাকে এবং তোমরা হেল্পলাইন স্ক্রিনে দেখতে পাচ্ছ নাইন ওয়ান এইট ফোর টু জিরো জিরো টু থ্রি থ্রি ওয়ান ওয়ান যদি তোমাদের অসুবিধা হয় তোমরা এই হেল্পলাইন নাম্বারেও কিন্তু ফোন করে তোমাদের যা প্রবলেম সেটা তোমরা বলতে পারবে এবার আমরা জেনে নিই যে এই যে ওয়েসিস স্কলারশিপ এটা কাদের জন্য এই ওয়েসি স্কলারশিপ তোমাদের ক্লাস নাইন থেকে যারা কলেজে পড়ছ সকলের জন্য এই স্কলারশিপটি প্রযোজ্য এবং এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন বা তোমাদের যে আবেদন পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে দশই মে টেন্থ মে দু থেকে সম্ভবত এটি চলবে অক্টোবর নভেম্বর অবধি এবং যতদিন অবধি চলবে এবং রিনুয়াল যখন শেষ হয়ে যাবে তখন অতি অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো কিন্তু এর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আজ আমরা এই ভিডিওটিতে এই যে ওয়েসি স্কলারশিপ এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানবো এই যে ওএসএস স্কলারশিপ এই স্কলারশিপের দুটি ভাগ আছে একটি হলো প্রি ম্যাট্রিক স্কলারশিপ এবং আরেকটি হলো পোস্ট ম্যাট্রিক পি ম্যাট্রিক স্কলারশিপ হল যারা ধরো ক্লাস নাইন এবং টেনে পড়ছ তাদের জন্য অর্থাৎ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং তোমাদের এই ওয়েসি স্কলারশিপ পাওয়ার জন্য তোমাদের ক্লাস নাইন থেকে কলেজ প্রত্যেককেই কিন্তু এসসি অথবা এস অথবা ও এই ক্যাটেগরির হতে হবে জেনারেল যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ নয় এবার আসি যে তোমাদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ হল সেখানে তোমাদের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী হওয়া উচিত এবং তোমাদের অভিভাবক এবং পরিবারের আয় বছরে দু লক্ষ টাকার বেশি হওয়া চলবে না অর্থাৎ তোমাদের ইনকাম হতে হবে ফ্যামিলি ইনকাম দু লাখের বা দু লক্ষ টাকার মধ্যে তার বেশি নয় এরপরে আমি তোমাদের পরেরটা বলবো যেটি হলো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এটির জন্য তোমাদের যে পারিবারিক আয় সেটাও কিন্তু দু লক্ষ টাকার মধ্যে হতে হবে বছরে এবং তোমরা এসসি এস অথবা ওবিসি ক্যাটেগরির হতে হবে এই যে তোমাদের যে এই যে ক্যাটেগরিগুলো বলছি এর জন্য তোমরা যে প্রি ম্যাট্রিক অর্থাৎ যারা ক্লাস নাইন টেনে রয়েছ তোমাদের যারা আবেদন করবে তারা হলো তোমরা যে টাকাটা পাবে স্কলারশিপের জন্য সেটি হলো দশ মাসের জন্য প্রতি মাসে একশো টাকা করে পাবে এবং বার্ষিক সাতশো টাকা তোমরা অ্যাডক অনুদান পাবে এবং যারা হোস্টেলার রয়েছে হোস্টেলে থাকো তারা প্রতি মাসেতে সাতশো পঞ্চাশ এবং অ্যাডক গ্র্যান্ট হিসেবে এক হাজার টাকা করে পাবে আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে প্রতি মাসে পাঁচশো পর্যন্ত তোমরা রক্ষণাবেক্ষণে ভাতা পাবে আর যারা হোস্টেলে থাকো তাদের জন্য এক হাজার দুশো অর্থাৎ বারোশো পর্যন্ত রক্ষণাবেক্ষণের ভাতা পাবে এবার ধরো যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিএসসির এগ্রিকালচার করছে অথবা তোমরা এম ফিল পিএইচডি এলএলএম স্টুডেন্ট তারা প্রতি মাসে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাবে যারা বি ফার্ম এল বি নার্সিং পোস্ট গ্র্যাজুয়েট হোটেল ম্যানেজমেন্ট পড়ছ তারা প্রতি মাসে পাবে পাঁচশো টাকা করে জেনারেল কোর্সেস মানে যারা গ্র্যাজুয়েশন করছো গ্র্যাজুয়েট তাদের জন্য যারা ধরো বিএসসি তারা প্রতি মাসে তিনশো টাকা করে পাবে এবং যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের স্টুডেন্ট ইন্টারমিডিয়েট কোর্স পলিটেকনিক আইটিআই তারা প্রতি মাসে দুশো টাকা করে পাবে এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যারা ওবিসি স্টুডেন্ট আমি এতক্ষণ যেগুলো বলছিলাম সেগুলো হলো এস সি স্টুডেন্ট কিন্তু যারা ওবিসি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলব যে তোমরা পাবে প্রতি মাসেতে তিনশো পঞ্চাশ টাকা পাবে এবং বি ফার্ম এল এল বি নার্সিং মানে এরকম বিভিন্ন অ্যামাউন্ট তোমাদের প্রতি মাসে তিনশো পঁয়ত্রিশ এরকম পাবে তোমরা এই যে ওয়েবসাইটটা আছে ওয়েসিস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা বিস্তারিতভাবে সব কিছু জানতে পারবে